আজকে আপনাদের সাথে আলোচনা করব ইন্টারন্যাশনাল ল কি ইন্টারন্যাশনাল ল কোথায় অ্যাপ্লাই হয় ইন্টারন্যাশনাল ল কিভাবে কাজ করে প্রথমে আমরা ন্যাশনাল ল এবং ইন্টারন্যাশনাল লর মধ্যে পার্থক্য করি ন্যাশনাল ল শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে ডিলস করবে আর ইন্টারন্যাশনাল ল একের অধিক দেশ নিয়ে ডিলস করবে ন্যাশনাল ল একটা দেশের সিটিজেনের সাথে ওই দেশেই অন্য একটা সিটিজেনের যখন সমস্যা হয় ওই সমস্যাটা সলভ করবে আর ইন্টারন্যাশনাল ল যখন দুইটা দেশের মধ্যে সমস্যা হয় ওই সমস্যাটা সলভ করবে ন্যাশনাল ল অ্যাপ্লাই হয় দেশের মধ্যে যেই কোর্টগুলো থাকে ওই কোর্টে যেমন বাংলাদেশের ল গুলো অ্যাপ্লাই হবে জাজ কোর্ট এবং হাই কোর্টে আর ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লাই হবে আইসিসিতে তে ইন্টারন্যাশনাল কোর্টে এখন আসি একটি গুরুত্বপূর্ণ বিষয় ন্যাশনাল লগুলা তৈরি করার জন্য একটা ল মেকিং বডি থাকে যারা লগুলো তৈরি করে কিন্তু ইন্টারন্যাশনাল ল তৈরি করার জন্য কোনো নির্দিষ্ট ল মেকিং বডি নেই ইন্টারন্যাশনাল লগুলো তখনই তৈরি হয় যখন দুইটা দেশ অথবা একের অধিক দেশ একত্রে কোনো একটা সমঝোতায় আসে একের অধিক দেশ যখন একত্রে কোনো একটা সমঝোতায় আসে ওই সমঝোতাটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ল ইন্টারন্যাশনাল ল মূলত দুই প্রকার পাবলিক ইন্টারন্যাশনাল ল এবং প্রাইভেট ইন্টারন্যাশনাল ল প্রাইভেট ইন্টারন্যাশনাল ল হলো যখন একটা দেশের সিটিজেনের সাথে আরেকটা দেশের সিটিজেনের সমস্যা হয় এটা হচ্ছে প্রাইভেট ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ল ল আর একটা দেশের দেশের সাথে সাথে যখন আরেকটা সমস্যা হয় এটা হচ্ছে পাবলিক যেমন চীনের ইন্ডিয়ার যে সমস্যা এটা পাবলিক ইন্টারন্যাশনাল ল আশা করি আপনারা ইন্টারন্যাশনাল ল কি এটা বুঝতে পেরেছেন তবু আমি আবার ডেফিনেশনটা দেই যখন দুইটা দেশ অথবা একের অধিক দেশ একত্রে কোনো সমঝোতায় আসে ওইটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ল